মেঘ না তো চাইতেই জল মেঘ না চাইতেই জল তো মন্দিরে এবার ক্লিপ বেল্ট না থামবেল বেল্ট খেলছে তো চলো মন্দিরাকে নিয়ে আজকে কিছু কথা বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি গতকালকে দুটোর সময় একটা ভিডিও দিয়েছিলাম দুটোর সময় দিয়েছিলাম মন্দিরাকে কাছে জানতে চেয়েছিলাম মন্দিরার মা কোথায় কেমন আছে কীভাবে আছে সামনের দিন কেমন জানতে যাওয়ার কারণ তোমাদের বলেছি যে এটা আমাদের হক আছে তো আমি যেহেতু দুটোই ভিডিও দিই মানে মন্দিরার ভিডিওটা দুটোই দিয়েছিলাম আর মন্দিরা দিয়েছিলো সকাল নটায় তো দেখেছি কালকের ভিডিওতে নটার ভিডিওতে মন্দিরা মন্দিরার মাকে দেখে দিয়েছি তবে ভেবেছিলাম ওই ভিডিওটা ছাড়বো না তা ভাবলাম না মনে একটা ভিডিও যখন করে রেখেছি দিয়ে দিই জানতে চাই তারপরে আমার ভিডিওর পাবলিক হওয়ার আগেই মন্দিরা আমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে দেখে দিয়েছে মা চলে এসছে তা এমনভাবে ও থামনেল সাজিয়েছিল সত্যি কথায় ভীষণ আনন্দ এবং আনন্দ যতটা পেয়েছি তার চার গুণ বেশি হয়েছি অবাক যে এটাও কি সম্ভব আবার ভেবেছি হয়তো বাবাও চলে এসছে মাও চলে এসছে সেই সিচুয়েশনটা মন্দিরা তুলে ধরেছে সবটা মিলিয়ে এত মনের এত উদ্বেগ মিলিয়েই ক্লিক করে ক্লিক করেছি ওর ভিডিওতে যদিও রোজ দেখি কিন্তু কালকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং ছিল বেশি একটু ইন্টারেস্ট নিয়ে দেখেছি একটু কৌতূহলী চোখ নিয়ে ক্লিক করেছিলাম কি হলো মন্দিরে এত সুন্দর একটা থামনেল দিয়েছে তাহলে কি বাবা মা এক হয়ে গেল তো যাই হোক ও বাবা পরে দেখলাম পুরোটাই সাজানো নাটক অর্থাৎ থামনেলটা আকর্ষণ করার জন্য দিয়েছে ভিউর্সদের টানার জন্য যেমন আমি গেছি এরকম হাজার হাজার ভিউর্সা ওই থামনেলটা দেখেই গেছে যদিও ওর ভিউয়ার্স আছে যাই হোক প্রথমে বলি মন্দিরা এই ধরনের থামনেল ইউজ করছো প্রথমে তো বাবাকে ইউজ করেছো মাকে ইউজ করেছো এবার থামনেল থামনেল নিয়ে মানে খেলা শুরু করে দিয়েছ থামনেল দেখিয়ে আকর্ষণ করছো ভিআর্স দে দেখো বন্ধুরা আমরা সবাই চাই আমরা সবাই চাই না একটা শ্রেণী চেয়েছে তোমার বাবা মা এক হয়ে যাক কারণ তোমার বাবারও অনেক কীর্তি তোমার সে দাদার কীর্তি ছিল না তোমার বাবার কীর্তি ছিল তোমার মায়েরও অনেক কীর্তি ছিল তোমার মা যদিও সময়ের শিকার অবস্থার পরিস্থিতির শিকার হয়েছে পরবর্তীতে যেটা জানতে পেরেছিলাম পরিস্থিতির শিকার হয়ে গেছিল যাই হোক আজকে আর সেই প্রসঙ্গ নিয়ে কাটা হ্যাঁ মানে টানা হেঁচটা করব না কি হতে পারতো কি হতে পারতো না সম্পূর্ণটাই আর বলার দরকার নেই অনেকবার বলেছি যাই হোক তো দেখে ভাবলাম কী জানি তোমার বাবা এত অসুস্থ হয়েছে এখন হয়তো উনি অসহায় ভোগ কর মানে বোধ করছেন নিজেকে তাই হয়তো রাজি হয়ে মাকে ডেকে পাঠিয়েছেন তাই জন্য হয়তো মন্দিরে ওরকম একটা থামনেল দিয়েছে ওরকম একটা টাইটেল দিয়েছে তো যাই হোক পরে দেখলাম না পুরোটাই ফেক বোকা বানিয়েছে ভিউার্সদের সম্পূর্ণ বোকা বানিয়েছে ভিওয়ার্সদের কারণ সব ও জানে সমস্ত ভিউার্সরা ওর বাবাকে বাবা মাকে নিয়ে কৌতূহলী কারণ এই জায়গাটা ওই তৈরি করেছে ভিউার্সদের কৌতূহলের একটা জায়গা তৈরি করেছে ও আর সেখান থেকে এরকম একটা টাইটেল বা থামনেল দিলে সবাই ওর ভিডিওতে যাবে ওই জন্য ও এই টাইটেলটা মানে বোকা বানিয়েছে ভিউয়ার্সদের তো যাই হোক দেখলাম বাবাকে নিয়ে বাজারে গেল তার আগে দেখেছি বাবা খুব অসুস্থ বাবাকে নিয়ে বাজারে গেল বাজার থেকে মাছ নিয়ে আসলো ভাগ ব্যাটরা করলো বিকেলবেলা মানে দুটোর পরে মা আসলো মাকে অনেকটাই স্বাভাবিক দেখলাম ভালো লাগলো দেখে কারণ এর আগের ভিডিওতেই জানতে চেয়েছিলাম তোমার মা কোথায় কেমন আছে কি করছেন আমাদের একটু জানো তো মন্দিরা কালকে নটা ভিডিও দেখিয়ে দিয়েছে ওর মা ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো লাগলো দেখে ওর মাকে অনেকটাই স্বাভাবিক দেখলাম ওর মাকে যাই হোক বাজারে গেল দুজন মিলে বাজার থেকে কেনাকাটি করে নিয়ে আসলো তারপরে আমাদের আপডেট দিল যে বাড়িটা ওরা দেখে এসেছিলো সেই বাড়িটা ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এবার আমরা দেখব ওর মা ওই বাড়িতে ভাড়া বাড়িতে গেছে দুই বাড়ি মিলিয়ে থাকবে এটাই স্বাভাবিক মার বাড়ি মেয়ে মেয়ের বাড়ি মার ভাড়া বাড়ি মিলিয়ে ওর মা থাকবে যতক্ষণ না পুরোনা হচ্ছে ততক্ষণ নিজের স্বাধীনতাই ভালো কখন যাবে কী করবে না করবে কারণ মন্দিরেরও একটা নিজস্ব লাইফ আছে একটা মানুষ যদি মানে বিশেষ করে মা বাবা যদি এসে থাকে একটা বার্ডেন হয় স্বাভাবিক কারণ মা মা তো মাই হয় না সারা জীবন ভুল দেখলে ত্রুটি দেখলে বলবে আর মেয়ের আয়তে রেগে যায় যাই হোক মা মার মতো থাকবে আর সম্বল তো থাকলোই মন্দিরা শেষের সম্বল শেষ বয়সের সম্বল কারণ আমাদের সবারই শেষ বয়সের সম্বল আমাদের সন্তান সে মেয়েই হোক ছেলেই হোক আমি আজকে বলবো না যে মেয়ে কতটা দামি ছেলে কতটা দামি সন্তান সন্তানই হয় যে যে আর শেষ বয়স কিভাবে কাটবে নিজেও জানি না ভবিষ্যৎ তো বলতে পারি না কিভাবে কাটবে কি করে বলবো যেভাবেই কাটবো ভগবানের উপর ছেড়ে দেবো তো মন্দিরার মা ভগবানের উপর ছেড়ে দিক আর ওর সামনের জীবন কেমন হয় তবে একটা কথা বলি এতদিন তো দাদাকে নিয়ে অনেক কথা বলেছি বলেছি ওনাকে মেনে নেওয়ার মতো না মেনে নেবেন না অনেক কিছু বলেছি দাদাকে মানে মন্দিরার বাবাকে তাই জন্য অনেক নেগেটিভ কথাও শুনেছি দাদাকে সাপোর্ট করেছি জন্য আবার বলছি দাদাকে দুটো কারণে সাপোর্ট করেছিলাম একটা হচ্ছে উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে উনিশ সত্তর বয়স বয়সের একজন বৃদ্ধা এই দুটোকে এই দুটো আমাকে ভীষণভাবে উইক করেছিল আর সেইখান থেকে দাঁড়িয়ে আমি ওনাকে সাপোর্ট করেছিলাম ওনার ব্যক্তিগত জীবন নিয়ে না ওনার অতীত নিয়ে না ওনার বর্তমান নিয়ে না আর কিচ্ছু নিয়ে না ওনার এই দুটো জিনিসকে মানে আমি আমার খুব দুর্বল জায়গা মনে হয়েছে এই দুটো একটা বৃদ্ধ আর একটা অসুস্থ মানুষ সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনাকে সাপোর্ট করেছিলাম তবে একটা কথা এখন বলবো কারণ যে বয়সে ওনারা দুজন দাঁড়িয়ে আছে মন্দিরার মা এবং বাবা ওনাদের শারীরিক খিদে কিন্তু আর নেই এখন একটা মনের খিদে আর দুজনই অনুতাপের আগুনে পুড়েছে আমি বলবো না মন্দিরার বাবাও কোনো অন্যায় করেনি অন্যায় করেছে আমার মনে হয় যথেষ্ট অনুতাপের আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেছে মন্দিরার মাওতায় যথেষ্ট নিজেকে পুড়িয়ে শুদ্ধ করে নিয়েছে আমার মনে হয় এই বয়সে কারণ এখন আর ওনার কোনো অপশান নেই এক কাজ করে খাওয়া ছাড়া আর মেয়ে স্বর্ণাপন্ন হওয়া ছাড়া আর কোনো কাজ করার ওনার পক্ষে সম্ভব না আর কিছু এই দুটোই ওনার এখন ভবিতব্য তবে একটা কথা বলবো এটা আমি মন্দিরের বাবার উদ্দেশ্যে বলবো যদি মনে হয় কারণ এখন আপনার একটা লোকের খুব দরকার কারণ কদিন আগে দেখেছি আপনি খুব অসুস্থ আমি হয়তো আপনার ভিডিওতে কমেন্ট করিনি কিন্তু আপনি খুব অসুস্থ আমি দেখেছি এটা আপনি রান্না করতে পারছেন না তবুও করতে হবে কারণ পেটে দিতে হবে ভিডিওটা করতে হবে কারণ ভিডিওটা তো আপনি ভালোবাসেন এখান থেকে একটা আর্নিংয়ের ব্যাপার আছে আপনার ভিউজও কমে গেছে তো আমি বলি কি অনেক তো হলো অনেক কাটা ছেড়া হলো আমরা অনেক বলেছি মন্দিরার মাকে যেটা বলার সেটাও বলেছি যেটা না বলার সেটাও বলেছি তো সব ছেড়ে দিয়ে সব ভুলে গিয়ে দিদিকে মানে মন্দিরার মাকে আপনার আপনার বাড়িতে একটা জায়গা দেন আপনারও যেমন একটা লোকের খুব দরকার মন্দিরার মা মায়েরও একটা অবলম্বনের দরকার যদিও পাশাপাশি থাকবেন এত পাশাপাশি দরকার নেই আর একটু কাছাকাছি হয়ে গেলে মনে হয় ভালো হয় দুজনেরই কিন্তু এই বয়সে দুজনকে দুজনার দরকার আপনারা কিন্তু এখন দুজন দুজনার পরিপূরক আর একটা কথা বলবো জানো তো সবার উদ্দেশ্যে বলবো পিছনের দিকে তাকালে কিন্তু সামনে এগোনো যায় না বহুবার বহু ভিডিওতে বলেছি আর এটা একদমই বাস্তব পিছনের দিকে তাকিয়ে তাকালে সামনের দিকে তুমি চলতে পারবে না অতএব এটা মন্দিরার জন্য খুব ভালো হবে কারণ ওর বাবা মাকে একটা জায়গায় ও দিয়ে দিতে পারবে যেমন তুমি তোমার কালকে থামনেলটা দিয়েছো মন্দিরা এটা আমরা বাস্তব দেখতে চাই এটা আমরা সত্যি দেখতে চাই এটা তুমি সত্যি করে আমি জানি তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু আরও একবার চেষ্টা করে দেখো মানুষই তো নরম হয় এবার তখন হয়তো দগদগে ঘা ছিল আস্তে আস্তে ঘাটা শুকাচ্ছে শুকিয়েছে তোমার বাবাও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে একটা মানুষের তার দরকার যা অসুস্থ উনি হয়েছিল আর তোমার মার তো দরকারই অতএব সমস্ত ভুলে গিয়ে ওই মানুষ দুটো আমি চাই এক হয়ে যাক এখন এখন শুধু দিনের অপেক্ষা এখন শুধু একটু ভালো থাকা ভালো রান্না করা খাওয়া দাওয়া একটু আনন্দ ফুর্তি করা নাতি নাতনিকে নিয়ে মেয়ে জামাইকে নিয়ে একটু আনন্দ করা এটাই ওদের জীবন হওয়া উচিত এখন বর্তমান দিনে তো এইটুকুই আজকে বলবো যে মন্দিরা তুমি যেমন ধামনেলটা দিয়েছ একটা মানে বিরাটদের বোকা বানানোর জন্য এটা বোকা না বানিয়ে এটা সঠিক করে দেখাও না তুমি তো একটা মেয়ে এবং তুমি সবটাই পারো এটা একটু করে দেখাও কারণ বাবা মা সবাই তোমাকে ভালোবাসে দুজনেই তোমাকে ভালোবাসে তোমার কথা রাখবেন আমার মনে হয় আর মন্দিরার মা কোথায় ছিল কেন ছিল কেন ছিল আমি এই প্রসঙ্গে আজকে যাব না উনি ফিরে এসছেন উনি এখানে থাকবেন কি না সেটাও তুমি জানিও পরিষ্কার করে উনার মুখ দিয়ে শুনতে পাইনি তো উনি থাকবেন কি না সেটাও বলোনি যাই হোক আর একটা কথা বলি শাশুড়ি অনেকগুলো জামা কিনে দিল তোমার মেয়েকে কিন্তু তোমার কিন্তু তোমাকে কিন্তু দেখিনি শাশুড়ির জন্য কিছু কিনতে শাশুড়ি বা মার জন্য কিছু কেননি সবার জন্য কিনেছ মন্দিরা তোমাকে বলছি দেখিনি শাশুড়ির জন্য কিছু কিনেছো জানি না ওভার লুক হয়ে গেছে কিনা তো আজকে এইটুকুই বলতে আসলাম যে এরকম মিথ্যে থামনেল দিয়ে ভিউয়ার্সকে বোকা বানিও না যদি পারো থামনেলটাকে সত্যি বলে প্রমাণ করে দেখাও আমাদের তবেই আমরা খুশি হব তবেই তুমি আদর্শ মেয়ে হবে তুমি তো অনেক ভিউস কামিয়েছো মা বাবাকে দিয়ে অনেকটা ইনকাম করেছ এবার বাস্তবটা করো সত্যিটা করো সত্যি ওদের দুটো জীবনকে এক করে দাও সে জোর করে হোক প্রেশার ক্রিয়েট করে হোক আর ভালোবেসে হোক করে দাও দুটো মানুষের দুটো মানুষকে খুব দরকার অনেক হয়েছে অনেক হয়েছে দাড়িপাল্লায় মাপলে দুজনই সমান কেউ কাউকে কেউ কমে যায় না যদি যেগুলো তোমরা বলেছ সেগুলো যদি সত্যি হয় তো এইটুকুই আজকে বলবো যে তুমি যে ক্রিপলে খেলেছো সেটা সত্যি প্রমাণ করো কারণ ওইটা দেখে ধামনেলটা দেখে দৌড়ে এসেছিলাম তোমার ভিডিওটা দেখতে কিন্তু বোকা ভেনে গেছি যাই হোক ওই জন্যই বলতে আসলাম মার কথা জানতে চেয়েছি মাকে দেখিয়ে দিয়েছ মা কীভাবে থাকবে সেটাও বলে দিয়েছ ঘর ভাড়া দেখেছ সেটাও পরিষ্কার করেছো সবটা বলেছ এবার যে থামনেলটা দিয়েছ সেটা প্রমাণ সেটা সত্যিতে পরিণত করো এইটুকু বলতে আসলাম আজকে তো বন্ধুরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে জানতে চেয়েছিলাম মন্দিরার মা কোথায় কেন দেখছি না কী বৃত্তান্ত জানতে এসেছিলাম তার আগেই মন্দিরা আমাকে একটা ভিডিও দিয়ে দিয়েছিল আমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছিল থামনেলটা খুব সুন্দর করে দিয়েছিল মা বাবা আমার বাড়িতে আমার ভীষণ আনন্দ হচ্ছে পুরোটাই আমাদের বোকা বানিয়েছে সবাই ওইটা দেখেই ওর ভিডিওতে ঢুকেছি প্রচণ্ডভাবে বোকা মানে এপ্রিল ফুল হয়ে গেছে পুরো পুরো এপ্রিল ফুল করেছে আমাদের যাই হোক মন্দিরের কাছে এটা আমি রাখলাম আরজি রাখলাম যে ওটা সত্যি করে দেখাও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সঙ্গে